আমার তো একটাই কাম, তোর লোকে প্রেম করা আর তোর ভালোবাসা। আপনি কি প্রেম করছেন কিন্তু পরিবারকে জানাতে পারছেন না? আপনি কি বন্ধুদের ট্রিট না দিয়ে আপনার গার্লফ্রেন্ডকে দেখাতে চান? আপনি কি আপনার মেয়ে বন্ধু সহ ভাইরাল হতে চান? আপনি কি ফ্রিতে আপনার ভিডিও শুট করাতে চান? তাহলে আজই চলে যান বাংলাদেশের খেলা দেখতে। সিলেট, মিরপুর কিংবা চট্টগ্রাম, ব্যাপার না, গ্যালারিতে বসে পড়ুন, জি টিভির ক্যামেরাম্যান আপনাকে ঠিকই খুঁজে বের করবে, এরপর দুনিয়ার সামনে তুলে ধরবে। ক্যামেরাম্যান বি লাইক সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, আমি সিল মাইরা দিমু। হ্যালো, তুমি নলবাসী ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওতে কি হবে, খেলা হবে, খেলা হবে। আপনি ঠিকই ধরেছেন, আজকে খেলা হবে। তবে আমি খেলবো না, আপনিও খেলবেন না, আমরা দেখবো। কিন্তু আজকাল মাঠে খেলা দেখতে গেলেও তো বিপদ, ওই যে ক্যামেরাম্যান সিল মেরে দেয়, সিল মেরে দিমো, যাই হোক সেই খেলা দেখার কথা ভুলে যাই। আজ কথা হবে আমাদের সিনেমার ভিতরের খেলা নিয়ে, আমরা সবাই মিলে সেই খেলা দেখবো। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। ২০১০ সালে খিজির হায়াতের লিখা ও পরিচালনায় মুক্তি পায় ফুটবল নিয়ে সিনেমা জাগো। এই সিনেমায় ফুটবলের নিয়ম কানুন সব ঠিকঠাক ছিল, কিন্তু ১৯৯৮ সালে মুক্তি পাওয়া কাজী হায়াতের তেজি সিনেমায় ডিপু ভাই ফুটবল খেলার অদ্ভুত কিছু নিয়ম বানান। ঘটনা হলো, মান্না ভাইয়ের বাবা মা ও দূর সম্পর্কের আত্মীয়দের বেঁধে রাখেন ডিপু ভাই, মান্না ভাই তাদের বাঁচাতে আসেন। রবি তুই আইছস, তুই তুকারি করায় মান্না ভাই ডিপু ভাইকে অনেক বাজে কথা বলে চেতান। তুই ভালো চেঁচাইতে পারিস আমি জানি। মুখের কথায় মান্না ভাইয়ের সাথে পারা যাবে না এটা বুঝতে পেরে এক ফুটবল ম্যাচের আয়োজন করেন ডিপু ভাই। হাই রবি, গোল পোস্ট ওই একটা, এই একটা, ওই পাস তোর, এই পাস আমার। এরপর খেলায় পুরস্কারের বিষয়টি পরিষ্কার করেন, তুই জিতলে তোর মা বোনদে ফিরত পাবি, আমি জিতলে পাবো মেডেল। মেডেল হলো মান্না ভাইয়ের ডার্লিং দে। কিন্তু মান্না ভাইয়ের পুরস্কার পছন্দ হয় না, তাই খেলতে রাজি হন না। আরে খেলা শুরু করে দিলাম, আয় লাত্তি মার। এত ডাকার পরেও না আসায় ডিপু ভাই একাই খেলেন। লাত্তি মার, লাত্তি মার, খেলা শুরু করে দিলাম, লাত্তি মার, লাত্তি মার, গোল, 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 হাতে তালি দে। আরে শুয়ার বাচ্চার, হাতে তালি দে, হাতে তালি দে, গোল হয়ে গেছে। যাই হোক, ডিপু ভাই 1-0 গোলে জিতে যান। আমি জিতে গেছি তো রবি, মেডেল পেয়ে গেছি, তোর ডার্লিং দে পেয়ে গেছি, যাই আর মেডেল গলায় দে। তবে শুধু ফুটবল না, ক্রিকেটও ডিপু ভাইয়ের খেলার ধরনে ভিন্নতার ছোঁয়া আছে। ভয়ঙ্কর বিশু সিনেমায় দেখিয়েছেন সেই ভেলকি। সোহেল রানা ও তার FNF এর সাথে ক্রিকেট ম্যাচ খেলেন ডিপু ভাই। তেজি সিনেমায় হায়াত আঙ্কেল ও দুষ্টু আন্টিকে বেঁধে রেখে গোল পোস্ট বানিয়েছিলেন। আর ভয়ঙ্কর বিশুতে আসল স্ট্যাম্প লাথি মেরে ফেলায় দেন। এরপর রিয়াজ ভাই চম্পা ম্যাম ও শাবনুর আপাকে স্ট্যাম্প বানান। বিস্ময়ের আরো বাকি আছে, এটা কোনো সাধারণ খেলা নয়, খেলা হবে গ্রেনেড দিয়ে। আমি বল করুম গ্রেনেড দিয়া, যদি গ্রেনেড মারতে পারস বাইচা যাবি, আর মারতে না পারলে স্টাম্প হয়ে থাকে তারা তিনজন বাস্ট হইয়া উইরা যাইব। তবে একটা প্রশ্ন, মারামারি না করে ডিপু ভাই হঠাৎ খেলার আইডিয়া কই পেলেন? কালকে লন্ডনে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট খেলা দেখে খুব খুশি হয়েছি। ও আচ্ছা আচ্ছা, যে জিতবো হে বাজবো, যে হারবো ওই মরবো। ওকে, কি রেডি? হ্যাঁ রেডি। এরপর খেলা শুরু হয়, কিন্তু সোহেল রানা ভাই হলেন বস লোক, ফস বলেন, ফস ফস ফস। ডিপু ভাই বল করেন আর রানা ভাই গ্রেনেডকে এমন ভাবে মারেন যেখানে ডিপু ভাইয়ের লোক আছে গ্রেনেড সেখানে যায়, হাতের সেই টিপ। আজকাল ভালো টিপের লোক পাওয়া যায় না। রানা ভাই হলেন ব্যতিক্রম। এতে ডিপু ভাই আরো রেগে যান, বলেন আমি তোর আউট করে দেবো। এবার কনুই আরো বেশি বাকিয়ে জোরে ঢিল মারেন, যা সরাসরি গিয়ে লাগে চম্পা ম্যামকে। বান্ধবীর মৃত্যু মেনে নিতে না পেরে রানা ভাই ব্যাট থেকে ছুরি বের করেন। ক্রিকেট খেলা বাদ দিয়ে খুনাখুনি খেলা শুরু হয়ে যায়। আপনি এই কাজটি করতে পারেন না। যাই হোক, ক্রিকেট থেকে আবার ফুটবলে ফিরি। এবার বলবো খেপা বাসু সিনেমার কথা। এই সিনেমাতেও ডিপু ভাই আর রিয়াজ ভাই ছিলেন, তবে আসল খেলায় ডিপু ভাই ছিলেন না। আরে মলম লাগাই তোইবো।
ঘটনা হলো, নায়িকা পপি আপুর সাথে অল্প দুষ্টু গানে কোর্ট ছুঁড়ে মেরে মজা নিচ্ছিলেন রিয়াজ ভাই। এমন সময় পপি আপু দেখেন কিছু মেয়ে ফুটবল খেলছে, তারাও ফুটবল খেলতে চায়। রিয়াজ ভাই এক দলে, পপি আপু আর এক দলে, জমজমাট খেলা। রিয়াজ আহমেদ মারলেন কে, পপি ম্যাম হেড করে বল ফেরালেন, আবার রিয়াজ হেড করেছেন, কিন্তু পপি ম্যাম কি করলেন, কিন্তু না গোল গোল গোল, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, রিপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন। অদ্ভুত ব্যাপার, এমন কৌশল দেখেও আমাদের ফুটবল এগুচ্ছে না। যাই হোক, শুরুতে ফিরি, ফুটবল নিয়ে বানানো সেই জাগো সিনেমায় একটা গান ছিল, ফুটবলের সিনেমার সেই গান এখন ক্রিকেটে ব্যবহার করা হয়। কি দারুণ মানায়, কাকা তো শীতের কারণে দাঁড়াতে পারেননি, দাঁড়াতে পারছেন না। আমাদের ফুটবলের যে কি রোগ হয়েছে, দাঁড়ানো থেকে শুয়ে পড়েছে, আরো নিচে যেতে চায়। আফসোস, আমি তোর আউট করে দেব। যাই হোক, দেশি সিনেমার ভিতর খেলাধুলা নিয়ে এই বিশেষ আয়োজন আজ এই পর্যন্তই। তবে সামনে ইহার আরো পর্ব আসবে। আপনাদের নজরে এমন কোন দৃশ্য পড়লে আমাকে জানাতে ভুলবেন না। কেন? জানানোর সব তথ্য পাবেন ডিসক্রিপশন বক্সে। আর আজকের এই খেলাধুলা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন অবশ্যই তুমি নল লিঙ্ক। আর এই চ্যানেলে প্রথমবার হলে আমার অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে।